গুরুত্বপূর্ণ খবর লো কেন সাধারণ জনতার উপর পুনের আরক্ষে গুন্ডাগিরি করার অভিযোগ উত্থাপন হয়েছে। এই ঘটনা সংঘটিত হয়েছে চাপরত। চাপর আরক্ষী থানার এস আইর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এজন সাধারণ জনতায় অপরাধর সংঘটিত এটা ঘটনার লিখিত এজাহার দিবলে যাওয়ার পাছতেই সেই মানুষজনক বা আরক্ষী অধীক্ষকজনে অত্যাচার করেছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। জানাইছো সবিশেষ এই মুহূর্তে চাপরত এটা খবর। টাইম এইটর দর্শকসকলের বাবে সাধারণ লোকের উপর পুনের আরক্ষীর দাদাগিরির দরে ঘটনা পোহরলে আহিছে। এনেধরনের গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এটা চাপর আরক্ষী থানার আরক্ষী অধীক্ষকের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। চাপর আরক্ষী থানার এস আই দ্বিজেন্দ্র মেধির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এইবার চন্দন মাল্লাক অমানসিক অত্যাচার চলার অভিযোগ আরক্ষীর বিরুদ্ধে। এটা অপরাধর লিখিত অভিযোগ দিব যাওতে আরক্ষীয়ে ব্যক্তিগী প্রহার করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। চাপর থানার এস আই দ্বিজেন্দ্রনাথ মেধিয়ে গুন্ডারাজ চলা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। এস আই গৰাকীৰ বিৰুদ্ধে ৰাজপথলৈ ওলাই আহিল শ শ মহিলা। চাপৰ আৰক্ষী থানা সংঘটিত হোৱা এটা ঘটনা কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। এয়া কিছু দুঃসাংখ্য দেখুৱাইছো। চন্দন মাল্লা নামৰ এজন যুৱকক আৰক্ষী অধীক্ষকে প্রহার করার দরে ঘটনা পোহরলে আহিছে। ঘটনা সংঘটিত হওয়ার পিছতে চাঞ্চল্য সৃষ্টি হয়, উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু দৃশ্যাংশ দেখাই আছো। এয়া হয়েছে চাপর আরক্ষী থানাত এই চন্দন মাল্লা নামৰ যুবকজনে অপরাধৰ লগত জড়িত এটা ঘটনার লিখিত এজাহার দিবলৈ গৈছিল। আর তার পাছতেই আরক্ষী অধীক্ষক দ্বিজেন্দ্র মেধিয়ে চন্দন মাল্লাক প্রহার করার দরে ঘটনা পোহরলে আহিছে। গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। মানে ঘটনাটো আমি পাঁচ নং ওয়ার্ডৰ মাল্লাপতি, আমার ঘর চন্দন মাল্লা নামৰ এজন লড়া আছে আমার গাঁৱত। সিয়া মানে মা দেউতা নাইয়ে, অকলে লড়াটো থাকে। একদম গরিব নিরীহ মানুষ, একদম কানেও কম শুনা পায়, রঙের কাম করে। তাত তিনজন লড়া ছোৱালী আছে। তো মানে স্বামী স্ত্রীর মাজত অলপ হয়, হাই ফেচাল হয়, তেনেকুয়া হওয়া নাই। মানে আমার গাঁৱত যদি থানার পৰা যায় সুদে, তো তেনেহলে গম পাব। তো মানে অলপ দুজনের মধ্যে অলপ হাই ফেসাল হয়েছিল, এক থাপ্পড় মারিছে। সেই কারণে মানে মাইকিজনী মার ঘরত গৈছে, তারপর আহি ইয়াতে কেস দিছে। কালি নাকি পুলিশ গৈছিল, লড়াটো কৈছে যে আমার গাঁৱৰ মানুহ কৈ আহিছে যে দশটা মানত থানাত আহিব কৈছে। দশটা মানত সিহঁতে মানে সরল মনে লড়া দুটক লৈ থানাত আহিছিল। থানাত এনেকুৱা যে থানাত যে মারিছে লড়াটো, এনেকুয়া মারিছে যে মানে আমার গাঁয়ের মানুষ ঘর যাই কেনে সি সেই কান্দাকাটি করে আছে। আমি গাঁয়ের মানুষ গোটাইখিনি যে কি হল, গোটাইখিনি চাইছো যে তাক এনেকুয়া মারিছে যে আমি হসপিটাল লৈছো। তারপর আমি গোটাইখিনি গাঁয়ের মানুষ আমি থানাত আহিছো আজি, যে এটা নিরীহ মানুষক যে এনেকুয়া মানে আমি আইনের আশ্রয়ের কারণে গরিব দুঃখী সকলের কারণে, কিন্তু তার যে এনেকুয়া একটা নিরীহ লড়ার উপরে যে এনেকুয়া যে আমি আইনের ঘরের পড়া যে পালু, এটু আমি রাইজে বহুতই দুঃখ প্রকাশ করে আছো। গতিকে আমি সকলেই লড়াজনক আমি সহায় করো। আর ইয়াতে পুলিশে যাই কেনে গাঁয়ের মানুষক হুদপুস করা নাই যে তার কি হয়েছে না হয়েছে, পুলিশে কিন্তু হুদপুস করা নাই। কিন্তু কোন কারণে এক পক্ষর কথা শুনি যে লড়াজনক যে এনেকুয়া মারধর করেছে, মই এতিয়াও কই আছো যে পুলিশ যাই কেনে ভেরিফিকেশন করুক লড়া আৰু তেখেতর ফ্যামিলি কি হয়ে আছে, কিন্তু সেইটো করা নাই। এক পক্ষর কথা শুনি লড়াটো এনেকুয়া মারিছে যে আমি আমার পাঁচ নম্বরটার গোটাইখানি মানুষে যে শুনি আছে যে সেটা পুলিশে ভুল কাম করেছে, সেটা আমি উচিত বিচার আমি চাও যে একজন নিরীহ মানুষের উচিত বিচার হব লাগে। আমি কত যাম আইনের আশ্রয়ত যদি এনেকুয়া ঘটনা হয় তেনেহলে মানুষ কত যাব, এইখানে আমার কথা। সেটু আমি তো না জানো, এতিয়া শুনা পাইছো যে মেদিনজনের